পারুশের বীজগুলো থেকে দেখুন কি সুন্দর চারা গজিয়েছে। এই যে আসল পাতা বেরিয়ে গেছে, 5 ইঞ্চি মতো গাছগুলো বড় হয়েছে। এইগুলো একটু পরে বেরিয়েছে, তাই এইগুলো একটু ছোট ছোট গাছগুলো হয়েছে। এই দেখুন বরবটির গাছ, বরবটি গাছটা কিরকম পাতা মেলেছে, দুটো বরবটি গাছ বেরিয়েছে, বরবটি গাছটা থেকে কি সুন্দর পাতা মেলেছে গাছগুলো। এখন এই ঢ্যাঁড়সের গাছে 5টা গাছ বেরিয়ে গেছে। এই গাছগুলোর গ্রোথ ঠিক হবে না, তাই জন্য আমি এগুলোকে আমি একটা বড় টবে শিফট করব। কিভাবে শিফট করব সেটা আমি আজকে দেখাবো। আচ্ছা, এই টবের মাটি ঠিক আগে যেভাবে মাটি তৈরি করেছিলাম সেইভাবে মাটি তৈরি করেছি আমি, অর্গানিক ওয়েতে, অর্গানিক পদ্ধতিতে আমি মাটি তৈরি করেছি। এখানে কোনো কেমিক্যাল সার আমি ইউজ করিনি। এর সাথে আমি একটু ইউজ করেছি কি, কলার খোসাকে টুকরো টুকরো করে কেটে এই মাটির সাথে আমি মিশিয়ে দিয়েছি। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আর সামান্য নাইট্রোজেন আছে, সামান্য ফসফরাস আছে এবং সামান্য ম্যাগনেসিয়াম আছে। কলার খোসা গাছের পক্ষে, মাটি উর্বর করার পক্ষে খুবই জরুরি। আর একটু চায়ের পাতা, মানে চামচে, চায়ের চামচে 2 চামচ মতো চায়ের পাতা এই মাটিটার সাথে আমি আগে থেকে মিশিয়ে রেখেছি। এই যে দেখুন কলার ছিলকা, এগুলো মাটির সাথে মিশে মাটি নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো সব বাড়িয়ে তুলবে। এবার এই মাটিটায় প্রথমে আমি একটু জল দেবো, জল দিয়ে ভিজিয়ে নেব। এবার আমি এই টব থেকে গাছগুলোকে তুলব, মাটি সহে তুলে নেবো একটু একটু করে। দেখুন গাছের রুটটা দেখুন, এটাই বসিয়ে দেবো এবার। একটু বেশি করে গর্ত করে বসিয়ে দেবো। টপটা যেহেতু বড়, সেহেতু আমি এখানে 3টে গাছ খুঁজব। আপনারা মাটি সহ গাছগুলোকে বসাতে পারেন, মানে অথবা মাটিটাকে কষিয়ে নিয়ে শুধু শেকড় শুদ্ধ গাছটাকে এখানে ভরতে পারেন। দেখবেন যেন গাছের শেকড়টা ঠিকঠাক থাকে, গাছের শিকড় ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু গাছ আর হবে না, তাহলে গাছটা মরে যাবে। আমি এই গাছটা তুলে নিচ্ছি শেকড় সহ। এভাবে আমি 3টে গাছকে একটা টবে দিয়ে দিলাম, তাহলে গাছের গ্রোথ ভালো হবে। আর এই টবে আমি 2টো গাছকেই রাখবো, একটু এটাকে সরিয়ে দেবো, শিফট করে দেবো। এইটা থেকে একটু দূরে এটাকে বসিয়ে দেবো।
তাহলে গ্রোথ ভালো হবে। গোড়াগুলোকে ভালো করে চেপে দেব, মাটিটাকে একটু চেপে দেব। এবার মাটিটা আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব হালকা করে। এমনিতেই বর্ষার জন্য মাটি ভিজে আছে, উইন্ডোতে যেহেতু গাছগুলো ছিল মাটিটা জল পেয়েছিল, বর্ষার জল বৃষ্টির জল পেয়েছিল। বৃষ্টির জল লাগানো খুবই ভালো গাছের পক্ষে, তার কারণ হচ্ছে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, মাটি নাইট্রোজেন পেয়ে থাকে। আর বৃষ্টির জলের সাথে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো থাকে, সেই জন্য গাছের মাটি বৃষ্টির জল পেলে অনেকটা অ্যাসিডিক হয়ে থাকে। আর গাছ তো অ্যাসিডিক মাটি পছন্দ করে, সেই কারণে বৃষ্টির জলে গাছ রাখা খুবই ভালো। এভাবে যেহেতু গাছগুলোকে আমি শিফট করলাম আজকে, তাই গাছগুলোকে আমি হালকা রোদে রেখে দেবো, বেশি রোদে আমি রাখবো না, হালকা রোদে গাছগুলোকে আমি রেখে দেবো। হালকা রোদে গাছগুলোকে আমি রেখে দেবো। আর এই বরবটি গাছের টবে দুটো বরবটি গাছ আছে, সুতরাং এটাকে আর শিফট করব না, এইভাবেই আমি রেখে দেবো রোদে, উইন্ডোতে রেখে দেবো। এইভাবে দেখুন, আমি ঠিক এই পদ্ধতি আমি দেখুন গরমে সবজি করলা বসিয়েছি। এখানে দেখুন কি সুন্দর একটা করলা গাছ, বীজ থেকে করলা গাছ বেরিয়েছে। আপনারাও এইভাবে করলা গাছ বসাতে পারেন, দেখুন কি সুন্দর বীজ থেকে সুন্দর সতেজ একটা করলার গাছ বেরিয়েছে। কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং বলে একটা কথা খুবই প্রচলিত, আমাদের গাছ লাগানো খুবই দরকার, গাছের খুবই প্রয়োজন। এই হচ্ছে আমার বার্তা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পরপর আপডেটেড ভিডিওগুলো পেতে পারবেন। আমি নেক্সট উইকে হয়তো নেক্সট ভিডিওতে মাইক্রোগ্রিন সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। নমস্কার।